শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। গাজী মোহাম্মদ আনিসুর রহমান, পিতার মৃত শামসির আলী সর্দার, মাতা মৃত হারিজান নেসা। আমার বাড়ি আশরাফপুর, আমি গড়গড়িয়ার বাসিন্দা, বাঘা উপজেলা, রাজশাহী। 1969-এ আমি একজন আর্মি, 3941-803। 13-14 মাস পরে আমাদের পশ্চিম পাকিস্তান পাঠাবে, আমাদের হেলিকপ্টার রেডি, ওদিকে কনফেন্স পাঞ্জাবি পাঠান বিলুস, তারপরে একজন অফিসার ব্রিগেডিয়ার ইমার মজুমদার, আমাদের বাঙালি, উনি বলে তোমরা সব রেডি থাকো, তোমাদের পশ্চিম পাকিস্তান যেতে হবে। এমন তো অবস্থায় কাল রাত্রিতে বাঙালির উপর নির্যাতন। আমরা উঠেছিলাম ওই ফায়ার করে, আমরা উঠলাম উঠে পাহাড়ের ভিতরে, সেখানে 3 দিন থাকি। 3 দিন থাকার পর আমি মেরে দেখে থাকি পিয়ার, আমরা পায়ে হেঁটে নৌকা নদীপথে লঞ্চে এটা ওটা করে সাতবাড়ি ঘাটা মানে নামলাম, তারপরে পাবনায় আসি, শ্বশুরবাড়িতে যাই, ভারতে চলে যাই, জলঙ্গি সাবরামপুর পানি পিয়া থাকলাম 21 দিন। তারপর ভারতে প্রশিক্ষণ করার পর আসলাম, তারপরে আমার এলাকা থেকে যারা গেছিলো চিনি কিছু লোকে, তহিদ, তোহাজেব, আরুণ, রয়েস, আনিস, তারপর সামাদ, তারপরে আকসের, এইভাবে 15 জন নিয়ে আমরা আসলাম। আমাদের টিম কমান্ডার হলো নুরুল ইসলাম, এখন পুলিশ পার্সন, এখন বাড়িতে রিটায়ার। আমি ডেপুটি কমান্ডার আসলাম কাউ পাড়ে, ওখানে কানুসার পুকুর পাড়ে, 4-5 ব্যাস আমরা একটু ঢুকলাম। এখন আমাদের হিট দিন দিন আমাদের হিট, যেমন বিলবাড়ি, নপাড়া, চাঁদপুর, বাঘা, ডলিতলা, মুকামতলা, শৈলীগড়া, তারঘাট পর্যন্ত, আবার এদিকে বিলমারিয়া, লালপুর, এই গোপালপুর সুগার মিল, তারপর শৈলীগড়া বনপাড়ায়। আমি স্থিরভাবে থাকি না, আমাকে যে অপারেশন করতে গেছি আমাকে যেখানে অপারেশন ওখানেই আমাকে পাঠা দেয়, আমি সেখানে যাই, ধরে আনি, কমান্ডার দিই, কমান্ডার কী করে আমি বলতে পারবো না। আমার স্টেন গান, আমার ইস্যু ছিল, আমার এন্ডিনার মাইন ইস্যু ছিল, গ্যানেট ইস্যু ছিল, আমি পাকিস্তানের বিরুদ্ধে এগুলো জানি, আমি রাজাকার আলগর হালসাম এদের কিছুকে ধরেও নিয়ে গেছি, আমরুল ঘোষ, আমরুল ঘোষ, মোনাব ঘোষ, সুপান ঘোষ, এই ঘোষের আমরা ধরেছিলাম, ধরার পর ভারতে নিয়ে গেলাম, কমান্ডারে দিয়ে চলে আসলাম, যুদ্ধ করতে 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 দেশ স্বাধীন হয়ে গেল। তখন সবাই বললো হাতিয়ার জমা দিতে হবে, হাতিয়ার জমা দিয়ে আসলাম, হাতিয়ার তথ্য জমা দেওয়ার পরে আমি ওই 376 বিডিআর 84 চলে আসছি, কম্পালসারি রিটায়ার, এক ছেলে এখন পড়ছে, এখন একটা পুলিশ হয়েছে, আর দুটো একটা আই পাস, একটা ম্যাট্রিক পাস। বর্তমান বাংলাদেশ নিয়ে আপনার কি মনে? এখন বাংলাদেশ আমার কাছে খুব ভালো আছে, যেহেতু হাসিনা আমাদের হেল্প করছে, হাসিনা বুবুও বলবো না, খালাও বলবো না, হাসিনা। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন।
হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।